بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان ওয়ালাইকুম সালাম বারাকাতু আমার ফারুক ভাই ঢাকা বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন মুখারির দুশো নম্বর হাদিস যে বলা হয়েছে গোসলের অধ্যায়ে জানাবাত বা জানাবাত বলতে কি তা বুঝতে চেয়েছেন ভাই জানাবাত হচ্ছে যে নারী এবং পুরুষের যখন গোসল ফরজ হয় যেমন স্ত্রী পুরুষ একসঙ্গে মিলিত হওয়ার কারণে কিংবা স্বপ্নদোষ জনিত কারণে এক কথায় ফরজ গোসলকেই জানাবাতের গোসল বলা হয়

আমি এবং তিনি বলছেন আবু সালামা বলছেন আমি এবং আহ হাজরত আয়েসার ভাই হাজরত আয়েসার কাছে আমরা গেলাম সাল্লাহ আলী ওয়াসালাম তখন তিনি তার মানে আয়েশার ভাই আয়েসার আদি আল্লাহকে আল্লাহ নবীর গোসল সম্পর্কে জানতে চাইলেন ফদাম তখন তিনি একটা পাত্র আনলেন যেটা এক সা পরিমান পানি ধরে এরকম ফকতা সাল্লাহ তিনি সেই পানি দিয়ে গোসল করলেন ও আফাদত আলাহা সেই পানি আপনি তিনি পানি মাথায় ঢাললেন এবং তার এবং আমাদের মাঝে একটা পর্দা ছিল পর্দার ভিতরে তিনি গোসল করে দেখাচ্ছিলেন যে এতটা পানিতে গোসল করতেন তাহলে বুঝতে পারা গেল যে জানাবাতের গোসল আহ আল্লাহর রবি সেখানে হয়তো পানির প্রয়োজন পানি কম ছিল সেই জন্য আল্লাহ রসুল এক সা তার মানে আপনার আড়াই কিলো থেকে তিন কিলো পানি দিয়ে গোসল করতেন যেটা আমাদের এখন সম্ভবই না আমরা তো গোসল করি পঞ্চাশ কিলো পানি প্রয়োজন হয় যাই হোক না কেন এখান থেকে বোঝাতে চাওয়া হয়েছে যে গোসল যে কোনো গোসলই হোক না কেন ফরজ গোসল কিংবা সাধারণ গোসল হোক না কেন সেই গোসলে পানি যত কম ব্যবহার সম্ভব তত কম ব্যবহার করাটাই হচ্ছে উচিত যাই হোক না কেন জানাবাত বলতে ফরজ গোসলকে বলা হয়েছে